ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন সেজদা দাও আমার কাছে আস, সেজদায় পড়ে যা বলার আল্লাহ রে বলবে। মনে থাকবে যুবক ভাইরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো। এজন্য আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো। সুবহানাল্লাহ পড়েন, আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও, ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে? সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা। চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত, যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন, কবুল করবে কে? জুমার দিনে, আজকে কি বার? আজকেই তো জুমাবার। এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে? আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনের খবর নাই, এরকম আসরা নাই। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতে, যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে। আমরা নামাজ পড়ি কোন রাতে? 27, সারা রাত কানতে কানতে শেষ, ওদিকে কদর চলে গেছে 23 তারিখ, আসরা নাই। হতে পারে, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর 5 রাত্রিতে, শেষ দশকের 5 বেজর রাত্রিতে এক সমান্তালে ইবাদত করা, যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়। এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে? মান খাতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা। কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরে আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেছে, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও।